স্বামী অভদানন্দ শাহরুখ হাসান আমাদের স্বামীজির পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে এটি পরম পূজ্যপাদ মহারাজজির দীক্ষিত এক ভক্ত দম্পতির আর্থিক আনুকূল্যে আমরা আজকের এই শাহরুখ হাসানজির আয়োজন করতে পেরেছি। কিন্তু যাদের আর্থিক আনুকূল্যে আজকের এই শাহরুখ হাসানটা আয়োজন করা সম্ভব হচ্ছে তারা তাদের পরিচয় গোপন রাখতে চান, সেজন্য তাদের নাম আমরা করতে পারছি না, সেজন্য দুঃখিত। তাদের কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করব। তারা এখানে এসেছেন, তাদের বন্ধু বান্ধব যদি এসে থাকেন কেউ, তাদের সবাইকে স্বামীজির পৈতৃক আবাস সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে সাদর স্বাগত জানাচ্ছি। এবার প্রথা অনুসারে পূজ্যপাদ মহারাজজির সংক্ষিপ্ত জীবনে স্বামী অভদানন্দজি মহারাজ স্বামী বিবেকানন্দের সেবা যাবে এক নিরলস প্রতি রামকৃষ্ণ মহাপ রামকৃষ্ণ মিশনের চতুর্দশ সংখ্যাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী অভদানন্দজি মহারাজ সঙ্গ জীবনের প্রথম থেকে শেষ অবধি স্বামী বিবেকানন্দ প্রবর্তিত ত্যাগ ও সেবার আদর্শের পরিপ্রেক্ষিতে তিনি নিরবচ্ছিন্ন ধারায় প্রজ্বলিত রেখেছিলেন। তৎকালীন পূর্ববঙ্গে বর্তমান বাংলাদেশের বৃহত্তর জেলার পাহাড়পুর গ্রামে 1916 খ্রিস্টাব্দে 4 অক্টোবর দুর্গাষ্টমীর দিন তিনি জন্মগ্রহণ করেন। পূর্বাশ্রমে তার নাম ছিল নরেশচন্দ্র রায়চন্দ্র। আমাদের রামকৃষ্ণ সংঘে তিনি নরেশ মহারাজ নামে বিখ্যাত ছিলেন। ছাত্র জীবনেই শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল এবং তাদের জীবন বৃত্তান্ত পাঠ করে তিনি গভীরভাবে তাদের ভাবাদর্শের প্রতি অনুপ্রাণিত হয়েছিলেন। রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনে কয়েকজন সন্ন্যাসী ত্যাগ ও বৈরাগ্যময় জীবন ও তাদের দ্রুত সঙ্গ তাকে রামকৃষ্ণ ভাবাদর্শের প্রতি আকৃষ্ট করে। তাদের মধ্যে তাঁর পূর্বাশ্রমের পিতৃপুত্র মানে কাকা স্বামী প্রভানন্দজি মহারাজ যা খ্যাতি ছিল কেতকী মহারাজ নামে, এখনকার কি প্রভানন্দজি আছেন তিনি সাদরে গ্রহণ করেন এবং সঙ্গ জীবন যাপনের উপযুক্ত করে গড়ে তোলেন। ভুবনেশ্বরেই তিনি পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ মহাদেবের কাছে মন্ত্র দীক্ষা লাভ করে পূর্ণ হন। 1944 সালের 25শে জানুয়ারি স্বামী বিবেকানন্দজি মহারাজের কাছেই তার ব্রহ্মচর্য দীক্ষা পায়। নাম হয় ব্রহ্মচারী অমৃত চৈতন্য। এরপর 1948 সালের 12ই মার্চ ঠাকুরের ইচ্ছা দিয়ে তিনি তার গুরুর কাছ থেকে সন্ন্যাস দীক্ষা লাভ করেন।
এবং নতুন জীবন শুরু করে। তার নাম হয় স্বামী গোপনানন্দ। ভুবনেশ্বর মঠে থাকাকালে মঠ কর্তৃপক্ষের নির্দেশে তিনি 1942 খ্রিস্টাব্দের অগস্ট মাসে কলকাতার অদ্বৈত আশ্রমে চলে আসেন। সেখান থেকে 1947 সালে তাকে হিমালয়ের মায়াবতী আশ্রমে পাঠানো হয়। হিমালয়ের ধ্যান বঞ্চিত পরিবেশে এসে তিনি আশ্রমে নির্দিষ্ট কাজের সঙ্গে সঙ্গে সাধন ভজনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন। 1953 খ্রিস্টাব্দে মঠ কর্তৃপক্ষ তাকে মেঘালয়ের শিলং আশ্রমের কর্মী হিসেবে পাঠান। সেখান থেকে 1958 সালে তিনি কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে পূজ্যপাদ স্বামী দয়ানন্দজি মহারাজের সহকারে রূপে নিযুক্ত হন। সেখানে তিনি অক্লান্ত পরিশ্রম করেন। অতঃপর পূজ্যপাদ স্বামী দয়ানন্দজির ইচ্ছানুসারে সেবা প্রতিষ্ঠানের সম্পাদক রূপে তিনি তার দায়িত্ব গ্রহণ করেন। স্বামী দয়ানন্দজির যোগ্য উত্তরসূরি স্বামী গোপনানন্দজি মহারাজ পরবর্তীকালে শিশুমঙ্গল তথা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সম্পাদক রূপে অত্যন্ত যোগ্যতার সঙ্গে তার পরিচালনা করেছিলেন। তার নেতৃত্বে শিশুমঙ্গল তার শৈশব অবস্থা কাটিয়ে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান রূপে আত্মপ্রকাশ করে এবং কলকাতার একটি শ্রেষ্ঠ হাসপাতালের মর্যাদা লাভ করে। এই সেবা প্রতিষ্ঠানের পরিচালনায় তিনি যে ধৈর্য, উদারতা ও কর্মকুশলতা দেখিয়ে গেছেন অসাধারণ। সর্বোপরি তিনি সেবা প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের স্বামীজির শিব জ্ঞানের বিকশিত আদর্শ অনুপ্রাণিত করতে সদা যত্নশীল ছিলেন। 1965 খ্রিস্টাব্দে গহনানন্দজি সেবা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি রামকৃষ্ণ মিশনের অতি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালক সমিতির সদস্য রূপে নির্বাচিত হন। এরপর 1979 থেকে 1989 সাল পর্যন্ত এই সংঘের অন্যতম সহকারী সহ সম্পাদকের পদে নিযুক্ত থাকেন। 1989 সালে তিনি মঠ মিশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1992 সালে তিনি রামকৃষ্ণ সংঘের অন্যতম সহায়ক নির্বাচিত হয়ে কাবুলদাসী জগদ্দার মঠে চলে আসেন এবং একই সঙ্গে জগদ্দারের অধ্যক্ষের কার্য পরিচালনা করেন। সুদীর্ঘ 13 বছর অন্যতম সহাধ্যক্ষ রূপে তিনি অগণিত ভক্তের আধ্যাত্মিক উপাসনা মিটিয়েছিলেন। ওই সময় তিনি দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে শ্রী ঠাকুর মা ও স্বামীজির ভাবাদর্শ প্রচার করেন এবং বহু আধ্যাত্মিক জিজ্ঞাসুকে জীবনের সর্বোচ্চ আদর্শের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। 2005 সালের 25 মে মহারাজ রামকৃষ্ণ সংঘের গুরুকে দায়িত্ব গ্রহণ করেন। অবশেষে 2007 সালের 4 নভেম্বর স্বামী ভগবানন্দজি মহারাজ রামকৃষ্ণ মুখে যাত্রা করেন। তার ত্যাগ ও সেবার জীবনাদর্শ রামকৃষ্ণ সংঘ তথা রামকৃষ্ণ ভগবানন্দজির কাছে অনুপ্রেরণার দীপশিখা হয়ে প্রজ্বলিত হয়ে থাকবে। পূজ্যপাদ মহারাজজি চরণে আমাদের সকলের অসংখ্য ধন্যবাদ নিবেদন করি। আজকের গহনানন্দ স্মারক বিষয় ভাষণের বিষয় হচ্ছে ঠাকুরের মা আর মায়ের ঠাকুর। এর আগে একটি ছোট পুস্তিকা হয়তো আপনারা অনেকে পড়ে থাকবেন, ঠাকুরের নরে নরের স্বামী বুধানন্দজি মহারাজ আমাদের মঠমিশনের একজন বহুমানিত সন্ন্যাসী, তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন, সেটি পরে বই হিসাবে প্রকাশিত হয়। বইটিরই অনুসরণে আমরা এই আজকের আলোচনার বিষয়টিকে স্থির করি, ঠাকুরের মা আর মায়ের ঠাকুর। তার আগে আমি কয়েকটি ঘোষণা করে নিই। আগামী 30 নভেম্বর শুক্রবার রাম জন্মকথা পাঁচালীতে সঙ্গীতের মাধ্যমে পরিবেশন করবেন মা আর মায়ের ঠাকুর। এখানে স্পষ্টত ঠাকুরের মা মানে মা ভক্তি নয় বা তার গর্ভধারী চন্দ্রমণি দেবীও নয়, এবারে ঠাকুরের কাছে
আছে মা, এই মা হচ্ছেন আমাদের মা সর্বকে, ঠাকুরের মা আর ওই মায়ের ঠাকুর, মায়ের কাছে ঠাকুর, এই বিষয়টা আমরা আলোচনা করছি। এটা হচ্ছে যে আলোচনা করতে গেলে প্রথমে যে কথাটা আমার মনে আসছে সেটা হচ্ছে লৌকিক দৃষ্টিতে ঠাকুর আর মা তারা স্বামী স্ত্রী, আবার গুরু এবং শিষ্যা এটাও তাদের পরিচয়। শিলাকৃষ্ণের প্রথম শিষ্যা তো মা সরস্বতী, স্বামী বিবেকানন্দ নয়, আর কেউ নয়, তার প্রথম শিষ্যা হচ্ছে মা সরস্বতী। যেমন তারা স্বামী স্ত্রী তেমনি আবার তারা গুরু শিষ্য ওঠে। একটা মজার কথা মনে করে, একবার হৃদয় শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয় ঠাকুরকে বলছিলেন, মাকে বলেছিলেন, মামি তুমি মামাকে সভা করতে পার, শ্রী মাকে হৃদয় ঠাকুরের ভাগ্নে বলেছিলেন, মামি মামাকে ওই ঠাকুরকে বাবা বলতে পারো, মা বলছিলেন বাবা কি বলছে, তিনি আমার স্বামী, আমার বাবা, আমার মা, আমার সন্তান, তিনি আমার স্বামী, আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার ইষ্ট দেবতা সব। এদের যে দিব্য সম্পর্ক, এটি অপরূপ সম্পর্ক, পৃথিবীর ইতিহাসে এই সম্পর্কে আর দ্বিতীয় দৃষ্টান্ত আমরা দেখতে পাই। এবং কালের যে লীলা বিলাস ঠাকুর এবং মায়ের, বা মা এবং ঠাকুরের যে অপূর্ব লীলা বিলাস, সেটিও পৃথিবীর আশ্চর্যতম একটি উপলক্ষ বস্তু। এবং ঠাকুরের মা থেকে আলোচনা করছি, একই মা ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন। আগেকার দিনে এরকম একটা প্রথা ছিল, অলিখিত প্রথা, যে স্ত্রীরা স্বামীদের পদসেবা করতেন। এখন এসব কেউ ভাবতেও পারে না, আমরা এসব জানি না যে এরকম করতে না, আগেকার দিনে করতে। এবং এরকম আমি শুনেছি, নিজের কানেই শুনেছি, একজন ভদ্রমহিলা তখন তার অনেক অনেকটা বয়স, তার স্বামীকে, স্বামীও অনেক বয়সী, তাকে আপনি করে কথা বলছে। আমার মনে হয় আগেকার দিনে হয়তো এরকম একটা প্রথা ছিল, স্ত্রী তার স্বামীকে বিশেষ করে অভিজাত সংক্রান্ত মনে করে আপনি করে কথা। এমনকি এরকমও দেখা গেছে যে ছেলে মেয়েরা বাবাকে আপনি বলছে, মাকে তুমি বলছে। এমনকি আমি নিজে আমাদের জানাশোনার একটা দেখেছি ছোটবেলায়, যে মাকে তুইও বলছে, বাবাকে আপনি বলছে। এটা অদ্ভুত রকমের তখন কিন্তু উপভোগ্য, কেউ কাউকে ছোট বড় কিছু ভাবছে তা, বা তুচ্ছতা ছিল করছে না, অতিরিক্ত ভক্তিও দেখাচ্ছে, এটাই তখন প্রচলিত একটা প্রথা হতে দাঁড়িয়েছে। একদিন মা ঠাকুরের পায়ে হাত বোলাচ্ছে দক্ষিণেশ্বরে, তখন মা সবে দক্ষিণেশ্বরে এসেছে, তখন 18 বছর বয়স, ঠাকুরের বয়স 36, দুজনের মধ্যে 18 বছর বয়সে ব্যবধান, তখন তো এরকমই হত। এবার হাত বোলাতে বোলাতে মা জিজ্ঞেস করছেন ঠাকুরকে, আমাকে তোমার কি বলে মনে হয়? আমরা সবাই জানি ঠাকুর বললেন যে যে মা মন্দিরে, অর্থাৎ মা মমতারিণী, মা কালী, তিনি এই শরীরে জন্ম দিয়েছেন, এখন নবপথে বাস করছে, মানে তার নিজে গর্ব থেকে চন্দ্রবলি বা চন্দ্রদেব, এবং তিনি এখন আমার পদসেবা করছে। তাহলে ঠাকুরের কাছে মা কিভাবে প্রতিভাত হচ্ছে, স্বয়ং মা কালী তার উপাস্যা, তার গর্ভধারিণী,
সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমাকে সর্বদা সত্যি সাক্ষী দিই, সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে তোমাকে সর্বদা সত্যি সত্যি দেখি। আমরা সবাই জানি এখন মাকে ষোড়শী রূপের পূজা করছে, এখন যেমন এবং পুজোর পরে হৃদয়ের
অনেক ছোট ছিলেন, সেদিন অনেক অনেক ওরা ভাই কোনো গুরুত্ব দিতেন না মাকে, এদের খুব খারাপ ব্যবহার করতেন। সবসময় শ্রীরামকৃষ্ণকে জানতে পারতেন তার কিন্তু কখনো জেনেছেন একদিন তো এক চোখেই করেছে হৃদয়ে মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। ঠাকুর তাকে বললেন তুই একে নিজেকে দেখিয়ে যা খুশি করতে পারছিস, তাতে তুই পারও পেয়ে যেতে পারিস, কখনো তুই ওকে কিছু বলিস। ওর মধ্যে যিনি আছেন যে একবার খোঁজ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে কেউ রক্ষা করতে পারে। একদিন লাচু মহারাজ তখন দেহ ঠাকুরের সেবা করে 18-19 বছর বয়স, ওই বিহারের গ্রামের ছেলে রামচন্দ্র দত্তের বাড়িতে চাকরির কাজ করে ঠাকুর তাকে চেয়ে নিয়েছিলেন, না স্মৃতি বড় শুদ্ধ সত্য ওকে আমার কাছে রেখে দাও। উনি ঠাকুরের পায়ে পরামর্শ খাতে মায়েরও পায়ে পরামর্শ খাতে, কিন্তু তাকে মনে পাগলের ধরনের লোক ছিল, মাকে খুব একটা মান্যতা সবসময় দিতে অবক্তি অস্ত্রতা নয়, ওরা ওকে পাগলের স্বভাব। একদিন মায়ের কাজের ভিতরে অনেক ভক্ত হয়তো আসবে, অনেক আটা মারতে হচ্ছে মানে সে একাই বসে বসে আটা খাসছে। আর লাটু মহারাজ ওই পঞ্চবটির ওখানে বসে জ্ঞান করছে, ঠাকুর দিদি যাচ্ছে রে যেত তুই এখানে বসে যা ধ্যান করছিস সে যে ওখানে আটা খেসছে বসে সন্তানদের পার্শ্বদের চোখটা খুলে দিচ্ছে। তুই যা ধ্যান করছিস সে যে ওখানে আটা দিচ্ছে আটা খাসছে রুচিওয়ালা লোক পাচ্ছে না, যা ওকে তুই কাজে সাহায্য কর। মানে মায়ের যে দৈবী স্বরূপ এটা দেখে তুমি দৃষ্টি আকর্ষণ করছে এই কথাগুলো। আরো অর্থাৎ পরবর্তীকালে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি আমাদের সঙ্গে দ্বিতীয় তাকে বলছেন যে মা মন্দিরে আছেন মানে মা মমতাদেবী, আর যিনি নহবতে আছেন মানে আমাদের মা সর্বদী, এরা দুজনে এক এবং অভেদ্রীকে বলে দিলি তার পার্শ্বদের সন্তানদের মায়ের সম্পর্কে ধারণাটা পরিষ্কার করার চেষ্টা করেছিলেন। অনেক জিনিস ভক্তরা এসে ঠাকুরকে দিয়ে যেত ফল মিষ্টান্ন বা কাপড় চোপড় ইত্যাদি এসব নিতেন না, সেগুলোকে সব পাঠাতেন মায়ের কাছে নিয়ে আসতে তাদেরকে বলতে ওগুলো ওখানে দেখে নিয়ে এসো নহবতে দেখে নিয়ে এসো, তাহলে কি হবে ঠাকুর হচ্ছে কিছু এখানে দিলে আমি তার সঙ্গে সঙ্গে নহবতে পাঠিয়ে দিই, ওকে দেখা দিবি ওকে মাঠ ওকে দেখাবার জন্য, না হলে এদের মুক্তি হবে কি করে, নিজেকে নিজের থেকেও কত উপরে স্থান দিচ্ছে তিনি দেখলেও হবে না ওকে দেখতে হবে, তিনি না দেখলে যারা দিচ্ছে তাদের মুক্তি হবে কি করে। স্বামী যখন বিদেশ যাবেন আমেরিকায় শিকাগো ধর্মমহোৎসব ঠিক করতে পারছেন কি করবেন, তখন তো এই এখন আমরা অতি সহজে ঠাকুরের মাকে অভেদ করছি এক লেভেলে এক স্তরে রাখছি, একসঙ্গে আমরা ছবি দিয়ে পূজার ঘরে পূজার আসনে আমরা দেখি, তখন তো এরকম ছিল না, তখন স্বামীজি ঠিক করতে পারছে না কি করবেন, ইতিমধ্যে শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছেন যে সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন তাকে আভাসে ইঙ্গিতে তাকে অনুসরণ করতে নির্দেশ দিচ্ছেন, স্বামীজি প্রথমে ভেবেছিলেন যে এটা নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণের নির্দেশ,
না, এটাকে সবসময় ভাবছি বলে প্রথমে একটা দেখেছি আর কি, এটাই কোনো নির্দেশ না, ঝেড়ে ফেলেছি। তারপরে তার মনে হতো এটা খুব গুরুত্বপূর্ণ, স্বামীজি প্রথমে ঝেড়ে ফেলেছেন মা তো ঠাকুরেরই অংশ স্বরূপী, মা তো ঠাকুরেরই অংশ স্বরূপী, তার কাছে অনুমতি প্রার্থনা করব, তার কি নির্দেশ দিয়ে জানার চেষ্টা করবো। কি স্বামী বলছেন, মা তো ঠাকুরেরই অংশ স্বরূপী, তার মানে নিশ্চয়ই ঠাকুরের যে দৃষ্টি মায়ের সম্বন্ধে তার আছে অভেদ, এই কথাটা স্বামী জানতে। যদিও কৃষিতে স্বামীর চিঠিতে পত্র যদি আমরা পাই, স্বামীজি বলছেন যে ঠাকুর মায়ের সম্বন্ধে আমার কিছু বলে যাবে, বলে যান আর না যান, স্বামীজি কিন্তু মাকে আর ঠাকুরকে অভেদ দৃষ্টিতে দেখবে। সেজন্যই বললেন যে মাকে চিঠি লিখব, তার অনুমতি এবং নির্দেশ করা। সুন্দর লিখেছেন, বলছেন
জন্য যে এগুলো আমি নিয়ে আসিনি তোমার কাছে, অন্তত আমার জন্য তো নয়, সকলের জন্যই আমি পেয়েছি, অন্তত আমার জন্য তো নয় বলে নীরব অশ্রুতে নয়ন ধরে তুমি পত্নী চলে গেলে কি আছে, না আমার ঘুম হয়নি, তারপরে দেখা গেল
ঠাকুরের কাছে মা করতে